প্রিয় দর্শক, আজকে আলোচনা করব বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টপিকস বলা যায়, যে ওজন কমানোর টিপস কি। ব্যক্তিগতভাবে আমি নিজে অনেক প্রশ্ন পাই, যে আমাকে জিজ্ঞেস করা হয় যে ম্যাডাম ওজন কমানোর কিছু টিপস বলেন, কারণ চার্ট ফলো করতে পারছি না, হয়তো কোনো সমস্যায় আছি, এই সময়ে কিভাবে চললে ওজনটা অন্তত নিয়ন্ত্রণে থাকবে এবং কিছুটা হলেও কমবে। তো সে তাদের জন্য আজকের এই ভিডিওটা মনে হয় একটু উপকারী হবে, যে ওজন কমানোর কিছু টিপস যারা একেবারে চার্ট ফলো করতে পারছেন না, যারা মেপে খেতে পারছেন না, কোনো কারণে শারীরিক কোনো পারিবারিক প্রবলেম বা যে কোনো কারণেই হয়তো যারা চার্ট মানতে চাচ্ছেন না, তাদের জন্য আজকে কিছু টিপস নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি বলি যে ওজন কেন বাড়ে, আপনাকে ওজন কমানোর জন্য প্রথমে মাথায় রাখতে হবে যে ওজন বাড়ছে কেন আপনার, এটা আগে ফাইন্ড আউট করে। ওজন বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে আপনার অ্যাবনর্মাল লাইফস্টাইল। আমি অনেককে দেখেছি, অনেক বলতে একেবারে 80% মানুষ যাদের লাইফস্টাইলের কোনো শৃঙ্খলা নেই, অ্যাবনর্মাল লাইফস্টাইল লিড করেন, এদের ক্ষেত্রে ওজন বেড়ে যাবে এটাই কিন্তু স্বাভাবিক। তো যারা একেবারে চার্ট ফলো করতে চাচ্ছেন না, তারা শুরুতে যে জিনিসটাকে গুরুত্ব দিবেন সেটা হলো কিভাবে আপনার লাইফস্টাইলটাকে একটু নর্মাল ওয়েতে নিয়ে আসা যায়। এটার মানে হলো একটা খাবারের একটা নির্দিষ্ট সময় থাকবে, ঘুমানোর একটা নির্দিষ্ট সময় থাকবে, এবং ডেইলি বেসিসে কিছু এক্সারসাইজ করার কিন্তু সময় রাখতে হবে। এখন এমন অনেকেই আছেন যারা চার্ট ফলো করতে পারছেন না বলে কোনো কিছুই আপনারা মেনে চলছেন না, যেমন খাবারের কোনো সময় নেই। অনেকে আছেন হয়তো সকালে আজকে নাস্তা করছেন 7টায়, আগামীকাল করছেন 8টায়, এরপরের দিন করছেন 9টায়, এমনও হয় যে নাস্তা খাওয়ার সময় হচ্ছে না, সারাদিন সারা সময়টা ঘুমিয়ে কাটাচ্ছেন এবং দুপুরে যেয়ে একসাথে খাবার খেয়ে ফেলছেন। তো তাদের জন্য বলবো যে ওজন কমাতে হলে আগে আপনাকে প্রপার স্টাইলে আসতে হবে। আমরা সবাই ব্যস্ত থাকি, সবাই একটা ব্যস্ততার মধ্যে আসলে চলি, তারপরেও যখন আপনি নিজের ফিটনেসের কথা চিন্তা করবেন, নিজের ফিটনেসকে যখন প্রায়োরিটি দিবেন, তখন অবশ্যই আপনার অ্যাবনর্মাল লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে একটা ডিসিপ্লিনতে ঢুকতে হবে। তো সেজন্য প্রথম যেটা করা উচিত সেটা হলো খাবারের একটা সময় নির্বাচন করে ফেলা। মানে হচ্ছে আপনার একদম এক্সাক্ট একটা টাইমে যে বসতে হবে তা না, আপনি একটা রেঞ্জ রাখতে পারেন, যেমন সকালে নাস্তা 8টা থেকে 9টা, মধ্য সকালে আমি হালকা কিছু খেতে পারি, বা দুপুরের খাবার অবশ্যই 3টার আগে খেতে হবে, বিকেলে হালকা কিছু খাওয়ার জন্য মানসিকভাবে রেডি থাকতে হবে, এবং সেটা অবশ্যই যেন ভাজা পোড়া বা বাইরের কোনো খাবার না হবে, এবং রাতের খাবার যেন 8টা থেকে 8:30 বা 9টার মধ্যে শেষ করে ফেলা যায়। তো প্রথম কথা হলো যে আপনাকে একটা স্টাইলে কিন্তু ঢুকতে হচ্ছে। ওজনকে যখনই আপনি কমাতে চাইবেন আপনাকে অবশ্যই একটা স্টাইলে আসতে হবে। যখন টাইমিংটা সেট হয়ে যাবে তখন মাথায় রাখবেন যে প্রতিদিন অ্যাটলিস্ট 6 ঘন্টা আপনি ঘুমাতে পারছেন কি না, এবং সেই ঘুমটা রাতেই হচ্ছে কি না। আমরা অনেকে আছি রাত জেগে থাকি এবং সকালে যেয়ে ঘুমাচ্ছি, বা সারাদিন শুয়ে আছি ঘুমাচ্ছি, এই ঘুমটা কিন্তু আপনার জন্য উপকারী নয়, বরং এটা আপনার জন্য আরও ক্ষতিকর। যতটুকু ঘুমানোর অভ্যাস আছে বা যতটুকু ঘুমাতে চান সেটা যেন রাতেই হয়, এবং 6 ঘন্টা যদি হয় সেটা সবচেয়ে ভালো, কারণ 6 ঘন্টার নিচে ঘুম প্রতিদিনের ঘাটতির থেকে কিন্তু একটা সময় আপনার মানসিক শান্তি কমে যাবে এবং মানসিক ডিজিজ বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। আর যখনই আপনার মানসিক ডিপ্রেশন বা অন্যান্য ডিজিজ বেড়ে যাবে, তখন হরমোনাল ইমব্যালেন্স হবে বেশি এবং ফলশ্রুতিতে ওজনও কিন্তু আলটিমেটলি বেড়ে যাচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। এখন প্রতিদিন আমাদের হাতে হয়তো এত সময় থাকে না যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা করে প্রতিদিন হেঁটে আসবো, অনেক দৈনন্দিন জীবন যেহেতু আমরা সকালে একুশে যাচ্ছি রাতে বাসায় আসছি এই সময়টা যেহেতু পাই না, তাই প্রতিদিনের একটা রুটিন থাকা উচিত যে আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে যেন কিছু কিছু এক্সারসাইজ ইনক্লুড করা যায়। যেমন আপনি হয়তো কোথাও যাচ্ছেন, হয়তো অফিসে যাচ্ছেন, যদি হাতে সময় থাকে আপনি 5 মিনিট হেঁটে তারপরে আপনি আপনার যানবাহন ব্যবহার করেন, বা যখন অফিস থেকে আপনি বাসায় আসছেন তখনও যদি হাতে সময় থাকে আপনি 5 মিনিট হেঁটে তারপর বাসায় ঢুকেন।
কোথাও যদি আপনার লিফট এবং সিঁড়ি দুইটারই সুযোগ থাকে আপনি অবশ্যই প্রথম তিনতলা পর্যন্ত সিঁড়িটাকে প্রায়োরিটি দেবেন। এই যে ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস আপনি ইনক্লুড করলেন, এটাই কিন্তু আপনার ক্যালোরি বার্ন করতে সাহায্য করবে। আপনার অজান্তেই কিন্তু আপনি তখন ক্যালোরি খরচ করছেন এবং ওজনটা আলটিমেটলি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তো যারা ওজন কমাতে চান তাদের অবশ্যই এই তিনটা টিপস মাথায় রাখতে হবে। একটা নর্মাল লাইফস্টাইলে আসতে হবে এবং সঠিক এবং সুচিন্তা করতে হবে। আমরা অনেকেই আছি যে অল্পতে ভেঙে পড়ি, খুব সেন্সিটিভ মাইন্ডের, কেউ আমাকে কিছু বললো, আমাকে নিয়ে সমালোচনা করলো, তখন কিন্তু খুব বেশি মন খারাপ হয়ে যাচ্ছে এবং নিজে নিজে ভাবতে থাকি যে আমাকে নিয়ে কেন এই কথাটা বললো। কিন্তু এই জিনিসটা কেন আপনারা বুঝতে পারছেন না যে সমালোচক থাকবেই, প্রতিটা মানুষেরই সমালোচক আছে এবং এটাই নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। আপনি যে অবস্থানেই থাকেন না কেন, যতটা ফিট থাকেন বা ওজন বেশি থাকুক বা কম থাকুক, আপনাকে নিয়ে সমালোচনা করার মতো কেউ না কেউ অবশ্যই আপনার চারপাশে আছে। আপনাকে যেটা করতে হবে আপনার চারপাশের বলয়টাকে কিন্তু শক্ত করতে হবে, যেন মানুষের কথার তীর আপনার মনে এবং মগজে খুব দ্রুত ঢুকে না যায়। যখন আপনি মানসিকভাবে একটু সেন্সিটিভ হবেন না বা আপনার সেন্সিটিভিটি লেভেলকে যখন আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন, যখন মানুষের কথায় আপনার আঘাত লাগবে কম, তখন কিন্তু এমনিতেই আপনার মানসিক হতাশাটা বা মানসিক যে চাপ সেটা কমে আসবে এবং কমে আসলে আপনার ওজন বেড়ে যাওয়ার সুযোগ কিন্তু আর থাকবে না। তো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে ওজন কমানোর জন্য এই টিপসগুলো যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনি যদি মাঝে মাঝে অতিরিক্ত খেয়ে ফেলেন বা বাইরের কোনো ভাজা পোড়াও খেয়ে ফেলেন, তাও কিন্তু আপনার শরীর একটা অ্যাডজাস্টমেন্টে চলে যাবে। যদি আপনি রুলস বা নিয়ম, টাইমিং, ঘুম এবং একটা এক্সারসাইজের এই নিয়মটা ফলো করতে পারেন, তো আশা করি সবাই এখন থেকে কিছুটা হলেও নিজের লাইফস্টাইলে পরিবর্তন করার চেষ্টা করবেন। কারণ যার লাইফস্টাইল যত সুন্দর তার ফিটনেস আসলে তত ভালো। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।